আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদের কেডব্লিউএইচ মিটার অর্থাৎ কিলোওয়াট আওয়ার মিটার এর কনস্ট্রাকশন এবং কিভাবে এর ভেতরে কম্পোনেন্টসগুলো আছে এবং কম্পোনেন্টসগুলোর কী ফাংশান সেটা আজকে তোমাদের দেখাবো। এখানে দেখো একটা কেডব্লিউএইচ মিটার নেওয়া হয়েছে যার পুরো নাম হচ্ছে কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে এনার্জি মেজারমেন্ট করে, অর্থাৎ আমরা যখন বিভিন্ন লোড কানেক্ট করি তখন লোড যে পাওয়ারটা কনজিউম করে সেটা আমাদের এখানে কেডব্লিউএইচ ইউনিটে মেজার করা হয়। এবং এই মিটারটা আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখতে পাই এবং বিভিন্ন ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতেও থাকে। এখন এই মিটারটা আমরা এইটা ক্যাবিনেটটা উপরের ক্যাবিনেটটা খুললে দেখতে পাবে এখানে যে ভোল্টেজ আছে 240 ভোল্ট, আর এখানে দেখো 1 ফেজ আর 2 ওয়্যার, সিঙ্গেল ফেজ 2 ওয়্যার বলতে বোঝাচ্ছে, ফেজ একটা কিন্তু 2 ওয়্যার, মানে একটা ফেজের ওয়্যার একটা নিউট্রাল ওয়্যারকে বোঝাচ্ছে। আর এখানে দেখো 50 সাইকেলস ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এসিতে ব্যবহার হবে বলে, আর ইনসুলেশনের ক্লাস হচ্ছে E7। আর এখানে দেখো মিটার কনস্ট্যান্ট বলে আমরা যেটা জানি 2400, অর্থাৎ 2400 এখানে যে ডিসটা আছে ডিসটা যদি ঘোরে তাহলে 1 কিলোওয়াট আমাদের এনার্জি কনজামশন হবে। এখানে যে মিটারের যে কয়েলের রেঞ্জ করা আছে 2.5 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত এই মিটারের মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে। এখানে দেখো 5 সেগমেন্টের একটা নিউমেরিক্যাল ডায়াল রয়েছে, এই ডায়ালের সাহায্যে প্রত্যেকটা 0 থেকে নাম্বারিং করা থাকে, 0 থেকে 9 পর্যন্ত ডিজিটে। এবং এই অ্যালুমিনিয়াম ডিস্কের সঙ্গে কিন্তু একটা গিয়ারের সাহায্যে অ্যাটাচমেন্ট করা আছে, অর্থাৎ এই ডিস্কটা যত রোটেট করবে এই নাম্বারটা কিন্তু উঠবে। তো প্রথমত দেখো আমরা এনার্জি মিটারে 4টে টার্মিনাল, এই একটা টার্মিনাল, দেখো 4টে টার্মিনাল, এবং এই 4টে হোল করা আছে 4টে ওয়্যার দেওয়ার জন্য। আমরা জানি যে সাপ্লাই থেকে যখন আসবে তখন বাঁদিকে ফেজ এদিকে ফেজ থাকবে, আবার ফেজটা আউটপুট হয়ে এদিক দিয়ে বেরোবে কারেন্ট কয়েল হয়ে, আর এইখানে তারপরে নিউট্রাল থাকবে, নিউট্রাল এটা দিয়ে বেরোবে। অর্থাৎ বাঁদিকে সাপ্লাই যখন দিচ্ছে তখন বাঁদিকে ফেজ থাকবে, আর যখন আমাদের যে মেন সুইচে যাচ্ছে তখন কিন্তু সেটা আমাদের ডান দিকে সবসময় ফেজ থাকবে। এখন এই মিটারের অন্যান্য কম্পোনেন্টসগুলো কী কী আছে দেখতে হবে। এখানে দেখো একটা কয়েল দেখতে পাচ্ছ মোটা তারের, এবং নাম্বার অফ টার্নস কিন্তু কম। আবার এখানেও একটা কয়েল দেখতে পাচ্ছ সরু তারের অসংখ্য পাক সংখ্যা, মানে নাম্বার অফ টার্নস ভেরি মোর। তাহলে এখানে কি এটা হচ্ছে তার মোটা, যেহেতু এটা কারেন্ট কয়েল এবং এটা লোডের সঙ্গে কিসে আছে সিরিজে রয়েছে, এবং এটা কোরের ওপর কয়েল করা আছে, অর্থাৎ এটা একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে। এরপর এর মধ্যে দিয়ে যখন সাপ্লাই যাবে তখন এটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে, এবং এটা যেহেতু লোডের সঙ্গে সিরিজে থাকে এটার নাম সিরিজ ম্যাগনেটও আমরা বলতে পারি, সিরিজ ম্যাগনেট। আবার এখানে দেখো সরু তারের পাক সংখ্যা যে কয়েলটা বললাম এটা হচ্ছে প্রেসার কয়েল বা ভোল্টেজ কয়েল, এবং এটা লাইনের আড়াআড়ি অর্থাৎ প্যারালে কানেক্ট করা থাকে, অর্থাৎ ফেজ নিউট্রালের সঙ্গে কানেক্ট করা থাকে। এবং এইটা আমাদের এই ম্যাগনেটটার নাম আমরা শান্ট ম্যাগনেটও বলতে পারি, এর একটা নাম হচ্ছে শান্ট ম্যাগনেট। আর মিডিলে দেখো এই দুটো যে ইলেকট্রোম্যাগনেট আছে, দুটো ইলেকট্রোম্যাগনেটের মাঝখানে এই যে অ্যালুমিনিয়ামের ডিস্ক রয়েছে, দেখো এই যে ঘুরছে যেটা অ্যালুমিনিয়ামের ডিস্ক, দুটো ঠিক ইলেকট্রোম্যাগনেটের মাঝে অ্যালুমিনিয়ামের ডিস্ক রয়েছে। আর কী রয়েছে এই অ্যালুমিনিয়াম ডিস্কের সঙ্গে কিন্তু এই গিয়ার অ্যাটাচমেন্ট করা আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ডিস্ক রোটেট করলে এই নাম্বারগুলো কিন্তু মুভমেন্ট হবে, অর্থাৎ নাম্বার শো করবে। আর এখানে দেখো আলাদাভাবে একটা শেডিং রিং জড়ানো আছে কারেন্ট কয়েলের এই যে কোরের মধ্যে, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের কারেকশানের জন্য। আমরা জানি এসিতে পাওয়ার ফ্যাক্টরের লোড থাকে এবং এই পাওয়ার ফ্যাক্টরের কারেকশানের জন্য এটা দেওয়া রয়েছে। এখন এই কয়েল দুটোর কাজ কী, এই কয়েল ইলেকট্রোম্যাগনেট যে সিরিজ ম্যাগনেট এবং শান্ট ম্যাগনেটের কাজ হচ্ছে কি, এই সিরিজ ম্যাগনেট অর্থাৎ কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে যখন লোডের কারেন্ট প্রবাহিত হবে তখন এটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে, অর্থাৎ এর যে ইলেকট্রোম্যাগনেট এই সিরিজ ফিল্ডে এই সিরিজ যে ম্যাগনেটটার এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট, অর্থাৎ সার্কিটে যে কারেন্টটা যাচ্ছে তার সঙ্গে প্রপোর্শনাল। আর এই যে ভোল্টেজ কয়েল যেটা বললাম শান্ট ম্যাগনেট, এর যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কয়েল, অর্থাৎ এই কয়েলে যতটা ভোল্টেজ থাকবে তার উপরে ম্যাগনেটিক ফিল্ডটা নির্ভর করবে। যদিও আমরা জানি যে কোনো ইলেকট্রোম্যাগনেটের চুম্বক শক্তি নির্ভর করে নাম্বার অফ টার্নস এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রার উপরে, যদিও তড়িৎ প্রবাহ মাত্রাটা কিন্তু আবার ভোল্টেজের সঙ্গে নির্ভরশীল, অর্থাৎ একে অপরের সবটাই প্রপোর্শনাল, অর্থাৎ ভোল্টেজ বাড়লে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে।
এখন এই দুটো কয়েল একে অপর কয়েলের যে ফিল্ড রয়েছে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা ফেজ অ্যাঙ্গেল তৈরি করা হয়েছে। কীভাবে? এটা যেহেতু শুরু তার পাক সংখ্যা বেশি এবং এদের মধ্যে কী হয়েছে ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স জনিত বাধা অর্থাৎ ল্যাগিং করা হয়েছে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে। ফলে এর মধ্যে দিয়ে এই দুটো এটা যখন আমরা এই মিটারটা সাপ্লাই এবং লোডের সঙ্গে কানেক্ট করব তখন এই দুটো ম্যাগনেট কী হবে ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে এবং এদের মধ্যে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল থাকার জন্য একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এই ডিস্কের মধ্যে এডি কারেন্ট উৎপন্ন করবে এবং এডি কারেন্ট উৎপন্ন করার জন্য ডিস্কটা তখন কিন্তু ডিস্ক রোটেট করবে। এবার দেখো এই রোটেট করার পাশাপাশি এখানে একটা পারমানেন্ট ম্যাগনেট রাখা রয়েছে। এই পারমানেন্ট ম্যাগনেটের কাজ কী? এটা ব্রেকিংয়ের কাজ করছে অর্থাৎ যখন আমাদের লোড অফ থাকবে তখন তো ডিস্কটা অফ হবে নাহলে তো রিডিং উঠতে থাকবে। তখন এই পারমানেন্ট ম্যাগনেটের মধ্যে যে ফ্লাক্স আছে ফ্লাক্সটা কিন্তু কাট করছে এই অ্যালুমিনিয়াম ডিস্ক এবং অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল অনুযায়ী এখানে কিন্তু ঠিক যেদিকে রোটেশন করছে তার বিপরীত দিকে একটা কাউন্টার ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে অর্থাৎ এডি কারেন্ট। সেটা কী করবে? এই ডিস্কটাকে কিন্তু আমাদের যে লোড অফ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তখন এই ডিস্কটা কিন্তু অর্থাৎ কারেন্ট কয়েলের সার্কিট যখন ইনকমপ্লিট থাকবে তখন কিন্তু এটা কিন্তু আমাদের ডিস্কটা সঙ্গে সঙ্গে থেমে যাবে। অর্থাৎ এর কাজ কী? এডি কারেন্টের সাহায্যে যেটা আমরা ড্যাম্পিং করছিলাম এটাই হচ্ছে এডি কারেন্ট ড্যাম্পিংয়ের একটা উদাহরণ। এখানে দেখো কারেন্ট কয়েলে যে তারটা মোটা গেছে এখানে ইনপুট হবে ও পাশ দিয়ে কিন্তু এটা দিয়ে আউটপুট হবে এপাশ দিয়ে লোডে যাচ্ছে। আর এখানে দেখো নিউট্রালটা যেটা ঢুকবে সেটা কোথায় গেছে? সেটা গেছে কি ভোল্টেজ কয়েলে এবং ভোল্টেজ কয়েল এবং নিউট্রালটা কিন্তু এখানে কী করা থাকে? শর্ট করা থাকে। নিউট্রাল কিন্তু শর্টিং পয়েন্ট। এখন দেখো একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের এই যে এনার্জি মিটারের যে কানেকশানটা আমি দেখাচ্ছি তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে সাপ্লাই থেকে এই ফেজ যাচ্ছে আর এখান থেকে এই কারেন্ট কয়েল হয়ে এখানে তাহলে 1 নম্বর দিয়ে ইনপুট হচ্ছে 4 নম্বর টার্মিনাল দিয়ে বেরোচ্ছে। এগুলো টার্মিনাল যেখানে আমরা ওয়্যার কানেক্ট করি সেগুলোকে টার্মিনাল বলে। এটার নাম হচ্ছে সিসি কারেন্ট কয়েল বা সিরিজ ম্যাগনেট বলতে পারো। আর সিরিজ ম্যাগনেট এখানে দেখো নিউট্রালটা কিন্তু লিঙ্ক করা থাকবে। নিউট্রাল লিঙ্ক মানে শর্টিং করা থাকবে। নিউট্রালটা তখন আমরা কি সাপ্লাই থেকে নিউট্রালটা এখানে দেওয়া হলো। এখান থেকে এই যে ফেজের যে তারটা এই ফেজের তারটা এখানে দেখো এখানে একটা যেহেতু এটা ভোল্টেজ কয়েল দেখছো নাম্বার টার্ম অনেক বেশি এখানে এটা নিউট্রাল পয়েন্টের সঙ্গে কানেক্ট করা হলো। তাহলে এটা হচ্ছে ফেজ এটা হচ্ছে নিউট্রাল এই ফেজ পেলো কারেন্ট কয়েল এবং ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েল আমরা জানি সিরিজে থাকবে লোডের সঙ্গে কারেন্ট কয়েলে কোনো যাবে না নিউট্রাল যাবে না সেক্ষেত্রে এটা গেল কি এটা হচ্ছে লোডের দিকে যাবে লোড এবার লোড হচ্ছে কারেন্ট কয়েল হয়ে ফেজ পেলো এবার লোডে নিউট্রাল দিতে হবে অর্থাৎ নিউট্রালটা এখান থেকে আমরা এই লোডে দিলাম। তাহলে এনার্জি মিটারের যে কানেকশানটা দেখলো KWH মিটার যেটা বললাম অর্থাৎ কিলোওয়াট আওয়ারের এই ইন্টারনাল কনস্ট্রাকশনস কিন্তু এরকম অর্থাৎ কারেন্ট কয়েলটা লোডের সঙ্গে সিরিজে রয়েছে আর ভোল্টেজ কয়েলটা কিন্তু দেখো ফেজ এবং নিউট্রাল কারেন্ট আছে তো প্যারালে রয়েছে। তাহলে আমরা যখন ফেজ ইনপুট করছে সাপ্লাই তখন বাঁদিকে আমরা যখন এরপরে ফেজ থেকে আউটপুটে যাচ্ছি সব সময় কিন্তু ডান দিকে এবং ওয়্যারিংয়ের সমস্ত জায়গায় কিন্তু আমাদের ডান দিকে ফেজটা মেনটেন হবে। মিটারটার নাম কি হলো? KWH অথবা এনার্জি মিটার বলা হচ্ছে। এটার নাম হচ্ছে এনার্জি মিটার। এটা হচ্ছে আমরা দেখালাম সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের কানেকশন ডায়াগ্রাম। তাহলে আমরা দেখলাম সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ইন্টারনাল কনস্ট্রাকশন এবং কী কী কম্পোনেন্টস আছে এবং প্রত্যেকের কী কাজ। আর যেটা দেখলাম আমরা এনার্জি মিটারের যে ইনপুট সাইড যে দুটো টার্মিনাল আর আউটপুট সাইডে দুটো টার্মিনাল আউটপুট থেকে যে ফেজটা বেরোবে সবসময় ডান দিক মেনটেন হবে এবং মিটারের পরে আমাদের যে দেখা যায় কি প্রত্যেকের বাড়িতে মিটারের পরে এরপর থেকে মেন সুইচ থেকে কানেকশানটা হবে। মিটার থেকে যে আউটগোয়িং টার্মিনালটা যাচ্ছে সেটা হচ্ছে মেন সুইচের ইনকামিংয়ে যাবে। তবে এই মিটারের যে প্র্যাকটিক্যাল আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখাবো।